গল্প শোনো তোমরা, এখন দেব শিশুদের গল্প শোনো। তোমরাও দেব শিশু, কিন্তু অনেক অনেক বছর আগের এক দেব শিশুর গল্প শোনো। গল্পের নাম একলব্য। পাণ্ডব ও কৌরব রাজকুমারদের গুরু ছিলেন দ্রোণাচার্য। একদিন এক অল্প বয়স্ক কৃষ্ণবর্ণ বালক দ্রোণাচার্যের কাছে এসে তার সামনে প্রণত হল। দ্রোণাচার্য স্নেহ ভরে তাকে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, তার জন্য তিনি কি করতে পারেন। ছেলেটি বলল, হে ভগবান, আমি আপনার কাছে এসেছি ধনুর্বিদ্যা শিখবার জন্য। অনুগ্রহ করে আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন। দ্রোণ তার বিনয়ের সমাদর করলেন, সদয়ভাবে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? বালকটি উত্তর দিল, আমি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য। ছেলেটি ক্ষত্রিয় নয়, নিম্ন বর্ণজাত জ্রেণে দ্রোণ দুঃখিত হলেন। তিনি বললেন, বাছা, আমি তোমাকে শিষ্যরূপে গ্রহণ করতে পারবো না, কারণ আমি শুধুমাত্র ক্ষত্রিয় রাজকুমারদের শিক্ষা দেব বলে অঙ্গীকার করেছি। তারা তোমাকে সাদরে গ্রহণ করবে না। নিরাশ ও ভগ্ন হৃদয় একলব্য বনে ফিরে গেলেন, কিন্তু দুঃখিত হলেও তিনি দ্রোণের প্রতি কিছুমাত্র শ্রদ্ধা হারাননি। তিনি মনে মনে তাঁকেই গুরুরূপে বরণ করলেন এবং দ্রোণের মৃন্ময় মূর্তি তৈরি করে তাঁর পুজো করতে লাগলেন। প্রতিদিন তিনি পরম ভক্তি ভরে সেই মূর্তির পুজো করেন ও ধনুর্বিদ্যা অভ্যাস করেন। গভীর গুরুগুরু ভক্তির প্রভাবে অচিরেই তিনি হয়ে উঠলেন অদ্বিতীয় ধনুর্ধর। একদিন দ্রোণাচার্যের অনুমতি নিয়ে পাণ্ডব ও কৌরবেরা বনে গিয়েছেন শিকারে। শিকারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক ভৃত্য পাণ্ডবদের সঙ্গে গিয়েছে। তার সঙ্গে গিয়েছে এক শিকারী কুকুর। বনে ঘুরতে ঘুরতে কুকুরটি এলো একলব্যের কাছে এবং তার কালো রং দেখে খুব জোরে জোরে ডাকতে লাগলো। একলব্য তখন নিবিষ্ট চিত্তে ধনুর্বিদ্যা অনুশীলন করছিলেন। কুকুরের ডাকে মনঃসংযোগের অভাব হচ্ছে, তাই তাকে থামিয়ে দেবার প্রয়োজন বোধ করলেন একলব্য। তিনি কুকুরটির মুখে এমন সুনিপুণভাবে সাতটি বাণ মারলেন যে কুকুরটি আর মুখ বন্ধ করতে পারল না। সে ছুটে এলো পাণ্ডবদের কাছে। তার মুখ দেখে খুবই বিস্মিত হলেন তারা। নিজেদের এমন নৈপুণ্যের অভাবে লজ্জিত হলেও যিনি এসব বাণ মেরেছেন তার হাতে দক্ষতা ও লক্ষ্যের সূক্ষ্মতার প্রশংসায় তারা পঞ্চমুখ হলেন। তারপর তারা এই অজ্ঞাত ধনুর্ধরকে খুঁজতে লাগলেন বনে। শেষ পর্যন্ত তারা খুঁজে পেলেন তাকে। তিনি তখন গুরুর মূর্তির সামনে ধনুর্বিদ্যার নানা রকম দুঃসাধ্য কৌশল অভ্যাস করছেন। বালকটিকে সম্পূর্ণ অপরিচিত দেখে তারা তাঁর পরিচয় জানতে চাইলেন। একলব্য উত্তরে বললেন, আমি একলব্য, নিষাদরাজ হিরণ্যধনুর ছেলে। আমাকে দ্রোণাচার্যের শিষ্য বলে জানবেন। গুরুর অনুগ্রহে ধনুর্বিদ্যা আয়ত্ত করবার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। হস্তিনাপুরে ফিরে পাণ্ডবরা দ্রোণকে একলব্যের কথা ও ধনুর্বিদ্যায় তাঁর বিস্ময়কর দক্ষতার বৃত্তান্ত বললেন। অর্জুন কিন্তু মনে মনে দুঃখিত হলেন।
দ্রোণের প্রিয় শিষ্য তিনি। তিনি একান্তে তার কাছে গিয়ে বললেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার কোনো শিষ্য ধনুর্বিদ্যায় আমার সমান হবে না, তাহলে এই নিষাদ বালক আমার চেয়ে নিপুণ কিভাবে হলো? সে নিজেকে আপনার শিষ্য বলে দাবি করে। দ্রোণ একলব্যকে স্মরণও করতে পারলেন না। ছেলেটি কে তা জানতে তার কৌতূহল হল। যে বনে একলব্য বাস করতেন অর্জুনকে সঙ্গে নিয়ে তিনি সেই বনে গেলেন। সেখানে দেখতে পেলেন একলব্যকে, তার মাথায় জোটা, পরনে চিতাবাগের ছাল, অবিরত বাণ বর্ষণ করে চলেছেন তিনি। গুরুকে দেখতে পেয়ে মনের আনন্দে ছুটে গেলেন একলব্য, সাষ্টাঙ্গে প্রণাম করলেন তাকে। তারপর সসম্ভ্রমে কৃতাঞ্জলি হয়ে তাঁর সামনে দাঁড়ালেন। দ্রোণ জিজ্ঞাসা করলেন, কিভাবে একলব্য তাঁর শিষ্য হয়েছেন? দ্রোণ তাকে ধনুর্বিদ্যা শিক্ষা দিতে অস্বীকার করলেও কিভাবে তিনি মনে মনে দ্রোণকে গুরুরূপে স্বীকার করেছেন সে কথা বর্ণনা করলেন একলব্য। সব কাহিনী শুনে অনিচ্ছুকভাবে দ্রোণ বললেন, বাছা, যদি তুমি সত্যি আমার শিষ্য হও তবে গুরুদক্ষিণা দাও। একথা শুনে খুশি হয়ে একলব্য বললেন, মহাভাগ, আপনাকে আমি কি দেব, আদেশ করুন, গুরুকে অদেয় আমার কিছুই নেই। ইতস্তত করে দ্রোণ বললেন, তোমার ডান হাতের বুড়ো আঙুল আমাকে দক্ষিণা রূপে দাও। একলব্য অবিচল ভক্ত তৎক্ষণাৎ প্রসন্ন বদনে ডান হাতের বুড়ো আঙুলটি কেটে দ্রোণকে উপহার দিলেন। তারপর আবার গুরুর চরণে পতিত হয়ে প্রণাম করলেন তাকে। দ্রোণ ও অর্জুন নিঃশব্দে ফিরে এলেন হস্তিনাপুরে। গুরুর চরণে পতিত হয়ে প্রণাম করলেন তাকে, বুড়ো আঙুলটি কেটে দ্রোণকে উপহার দিলেন একলব্য। এরপর একলব্য যখন অবশিষ্ট আঙুলের সাহায্যে বাণ নিক্ষেপ করতে শুরু করলেন, তখন তিনি দেখলেন যে তার হাতের নিপুণতা ও ধনুর্বিদ্যায় দক্ষতা আর আগের মতো নেই। ধনুর্বিদ্যায় অর্জুনের সমান কেউ হবে না, গুরুর এই ঘোষণাকে সত্যে পরিণত করেছেন তিনি। চরম গুরুভক্তির জন্য একলব্য অমর হয়ে আছেন। চরম গুরুভক্তির জন্য একলব্য অমর হয়ে আছেন। এ থেকে নীতি শিক্ষা কি পাও? যদি হয় আমাদের এ দেহেরও মরণ, তবুও করিবে গুরুর আদেশ পালন। যদি হয় আমাদের এ দেহেরও মরণ, তবুও করিবে গুরুর আদেশ পালন। শুনলে তোমরা গল্পটি? গুরুর প্রতি কি অবিচল ভক্তি! গুরুর প্রার্থনা রক্ষার জন্য নিজের বুড়ো আঙুলটি কেটে উপহার দিলেন, যার জন্য তার ধনুর্বিদ্যায় দক্ষতা চিরজীবনের মতো হারালেন। কি অবিচল নিষ্ঠা গুরুর প্রতি! ভালো থেকো তোমরা, আজ এই পর্যন্ত।